যে আপনার মধ্যে কি আপনার মনের মধ্যে কি আসছে ফার্স্ট কি ফার্স্ট থিং এ কি আসছে যে হ্যাঁ প্রতীক স্যার আমি আমি স্যার দেখে মনে করছি যে যে সাবজেক্ট গুলো মানে যে যে পোর্শন গুলো ছোট পনেরো করে পনেরো করে যেগুলো আছে ওগুলো আগে কভার করবো কারণ ওগুলো কাভার করে সহজ হবে তাড়াতাড়ি এবং পরবর্তীতে আস্তে যদি আমি ওই পঁচিশ পার্সেন্ট যেটা আছে ওইটার যদি আমি তিনটা বা চারটাও কমপ্লিট করি পাঁচটার মধ্যে তাহলে সেক্ষেত্রে দেখবো যে আমার অলমোস্ট ডান ওকে ভেরি ভেরিগুড দেখেন দুইজনের স্টেটেজি দেখছেন একই প্ল্যাটফর্মে দুইজন দুইভাবে চিন্তা করছে সো আপনাদের সবার উদ্দেশ্যে বলা যেটা হচ্ছে যে নলেজ ট্রাই করবেন কি করার জন্য শেয়ারিং করার জন্য শেয়ারিং এ নলেজ কিন্তু কি হয় এন্ড হয় কি হয় নলেজ অ্যান্ড হয় নলেজ কিন্তু কখনোই আপনি ভাববেন না যে আমি যেটা জানি এটা আমার ভিতরে এক যাই এটা হলে কি হবে আপনি যা জানেন শুধু অতীত জানেন

আনটাচ কোনো কিছু রাখবেন না এনি ওয়েটেজ নিড কি মাস্ট নট টু বি আনকভার্ড বোঝা গেছে কথা এটলিস্ট একবার হইলেও ওই চ্যাপ্টারটা রিডিং করে যেতে হবে তাহলে কি হইলো যে জিনিসগুলো ওয়েটেজ বেশি সেটাতে ফোকাস করলেন যেটার ওয়েটেজ কম সেটাতে কম ফোকাস করবেন ডেফিনেটলি বাট আপনাকে হান্ড্রেড পারসেন্ট জিনিস টাচ করে যেতে হবে টাচ মানে বুঝাচ্ছি যে কোর এরিয়াগুলা যখন আপনি এক্সামের প্রিপারেশন নেবেন দুটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে এক্সামে কখনই পুরা বই থেকে কোশ্চেন আসে না আসে পসিবল আসে না তো সবগুলো কন্টেন্ট কভার করে কোশ্চেন আসে না দেখবেন যে আপনারা নাইনটিনে পরীক্ষা দিয়েছেন কিনা মনে আছে কিনা বা ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষা দিয়েছেন যখন আমরা যখন পরীক্ষা দিছি আমাদের সময় বলতো যে নাইনটিনে যখন পরীক্ষা দিয়েছেন মোস্টলি আপনারা দেখেন খেয়াল করে মিলান যে বলে যে না এবার যদি এই ধরনের কোয়েশ্চেন আসে সামনে আবার এই ধরনের কোশ্চেন আসবে মনে আছে যে বা এবার এই সম্পতটা আসছে এবার নেক্সট টাইম কি আসবে অল্টারনেটিভ সম্পত্তি আছে ওটা আসবে এবার এই উপবध्दটা আসছে নেক্সট টাইম অল্টারনেটিভ উপবध्दটা আসবে এমন হইছে কখনো আপনাদের লাইফে স্টুডেন্ট লাইফে কি পাওয়া মানে বিগত সালে বেশি আসছে এবং লাস্ট ইয়ার এইটা আসছে এইটা মাইনাস করে তাহলে বাকি যেগুলা এর আগের বড়চুর আসছিল দুই দিন বছর আসছিল ওগুলা পড়ো রিপিট কর রিপিটেড क्वेश्चन কিছু হবে তো এই চিন্তাটা থাকতো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন এক্সাম হলে কখনোই হান্ড্রেড পার্সেন্ট বই থেকে কোয়েশন হয় না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক্সাম হবে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনও নিতে হবে আমি বারবার করে বলতেছি যে দুইটা জিনিস একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার আর একটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড সো হান্ড্রেড পার্সেন্ট বুক কাভারেজ থেকে যেমন কোয়েশন হয় না যেমন ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কি আছে কিছু হাই টপিক আছে যেটাকে বলা হয় যে আপনার কোশ্চেন আসবে হচ্ছে কি আউট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ ইউর জেনারেল কথা গেছে কথা আমার কথাটা কি বুঝতে পারছেন আপনার নাই আরেকবার ভাঙা বলবো আপনার বইয়ের আপনার বইয়ের পার্সেন্ট এরিয়া থেকে এইটি পার্সেন্ট কোশ্চেন হবে কথাটা একটু কেমন জানি লাগতেছে না শুনে এটাই কথা আপনি দেখেন যে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারে ধরেন যে দশটা পাঁচটা পনেরোটা বিশটা ত্রিশটা করে টপিক আছে প্রতিটা টপিক গিয়ে এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট না বাট আপনাকে হাই লেভেলে সামার এটা জানতে হবে এটা হচ্ছে মেন কারণ আপনি তো জানেন না যে এখান থেকেই বসে হবে এটা হচ্ছে এক্সামের বিউটি সো এটাই হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল এক্সামের বিউটি ঠিক আছে যেমন একাডেমি যেমন একদম সাজেশন দিয়ে দেয় যে এইবার এই সম্পদটা আসছে ও আরেকবার এটা আসবে আপনাদের ক্ষেত্রে এটা হবে না আপনাদের ক্ষেত্রে একজামটা কম্পিউটার বেসড হয় দেখা গেছে যে আপনি যে কোশ্চেনে পরীক্ষা দিয়েছেন আপনার ফ্রেন্ড পাশে বসে অন্য কোশ্চেনে পরীক্ষা দিতেছে সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটা চ্যাপ্টারের একজাম স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসা উচিত এটাকে আপনার মাথার মধ্যে আগে থেকে নিতে হবে কিভাবে নিবেন এটা কমন কথা যে স্যার আমি কেমনি বুঝবো এটা কেমনি বুঝার জন্য আপনাকে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন দেখতে হবে বা বা একটা পার্টিকুলার টপিক নিয়ে যখন আপনি একটা টপিক বা একটা চ্যাপ্টার পড়ছেন এই টপিকটার সাথে আপনি একটি টপিক কিন্তু দেখেন যে এই টপিকের মধ্যে এক্সাম টেস্টেবল কোন টপিক গুলো আছে আপনি এক্সামিনার হইলে কি ধরনের কোশ্চেন করতেন আপনার স্টুডেন্টদেরকে ওই পার্সপেক্টিভে ঢুকবেন ঢুকলে দেখবেন যে আপনার কাছে পড়াশোনাটা অনেক ইজিয়ার হয়ে গেছে আপনি অনেক স্মার্টার ওয়েতে পড়াশোনা করতেছেন যেটা এতে খুব দরকার কুইকলি পাস করার জন্য স্মার্ট ওয়েতে পড়াশোনার বিকল্প নাই সো স্মার্ট ওয়েতে পড়াশোনা যেমন করবেন আপনি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন অবভিয়াসলি আপনি হান্ড্রেড একটা বই কাভার করে যাইতে পারবেন না সো আপনাকে স্মার্ট বইতে না পড়লে আপনি কখনই ষাটটা সাবজেক্ট বা একসাথে পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন না সো সিএতে যেটা হচ্ছে আপনাকে হাই ইল্ড এরিয়া গুলা আইডেন্টিফাই করতে হবে এখানে এটা আইডেন্টিফিকেশন এর জন্য জেনারেল রুল যেটা হচ্ছে যে আপনি যখন একটা চ্যাপ্টার পড়তেছেন এই চ্যাপ্টারের কি এরিয়া গুলা কি এগুলা আইডেন্টিফাই করেন এই চ্যাপ্টারের চ্যাপ্টারের সামারি যেটা আছে ওটা একটু দেখেন বা এক টপিক নিয়ে পড়তেছেন এই টপিকের সামারিটা একটু একটু মাথায় নেন না যে এই টপিকের ক্রিটিক্যাল এরিয়া কোনগুলো আছে যে এরিয়া থেকে কোয়েশ্চেন আসা পসিবল বা যে এরিয়াতে কনসেপ্ট ক্লিয়ারেন্সের কোনো ইস্যু আছে যে এরিয়াতে কি আছে পেচ আছে পেজ মানে কি মনে হইতেছে দুইটাই সেম তাই দুটো সেম হলে এখান থেকে কোশ্চেন আসবে তাই দুইটা পার্থক্য জানতে হবে তিনটা জিনিস একই রকম তো তিনটা জিনিস একই রকম হলে এটা কোন জায়গায় কোন তিনটার মধ্যে পার্থক্য কি এই জিনিসটা আমাকে জানতে হবে মানে ডিফারেন্সিয়াল এরিয়া গুলো কোন গুলা জানতে হবে অন দা সেম ওয়ে আপনি যখন পড়বেন একটা বইয়ের 100% একটা চ্যাপ্টার যখন পড়বেন পড়ার পরে আপনি অ্যাট লিস্ট আপনার মাথায় নিতে হবে আমি যে চ্যাপ্টারটা পড়লাম এই চ্যাপ্টারে তো ওয়েটেজ আছে ফাইভ পার্সেন্ট ধরলাম ধরলাম যে চ্যাপ্টার ওয়ান পড়লাম সবাই মনোযোগ সহকারে শুনেন চ্যাপ্টার ওয়ান আপনি চ্যাপ্টার ওয়েটেজ আছে আমি ধরে নিলাম আপনি এবার চিন্তা করেন মনে মনে যে না এখান থেকে তো পাঁচটা কোশ্চেন যেহেতু বলছে আসবে তিনটা কোয়েশন আমি চিন্তা করি কোন কোন এরিয়া থেকে আসতে পারে একটু একটু চিন্তা করেন না যদি চ্যাপ্টারটা পড়ছেন তখন দেখবেন যে না আমি যা পড়ছি এই ধরনের কোর এরিয়াগুলা যেটা আমি করছি কিনা বা আমি ইন্টারনেটে বসে দেখলে বুঝতে পারবো বা আমি সেলফ দেখলে বুঝতে পারবো যে না আমি এই চ্যাপ্টারটা যা পড়ছি আমার কনসেপ্ট ক্লিয়ারেন্স হয়েছে কিনা আমি ইন্টারনেটে বসে যখন সলভ করতে গেছি তখন আমি বুঝতে পারতেছি না আমার এই জায়গায় গ্যাপ আছে আমার সেলফ টেস্ট যখন করতে গেছি আমি আনসার যখন দেখতেছি তখন দেখছি না এই জায়গায় আমার ক্লিয়ার হয় নাই এইভাবে পড়াশোনা করবেন তাইলে কি হবে আমি বলতেছি না যে হান্ড্রেড পার্সেন্ট একদম লাইন বাই লাইন পড়তে এটা পসিবল না সিএ এটা কম্পিটিটিভ এক্সাম টাইম লিমিটেশন আছে স্মার্ট ওয়েতে পড়তে হবে

লাইন লাইন এমসি যেমন আমরা পড়েছি পঞ্চাশটার মধ্যে আটচল্লিশটা কারেক্ট করতে হবে এরকম ভাবেই করতে হবে ওকে সো এইটাতে এক একটু অ্যাড করি স্বপ্নের সাথে যেটা হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বলছেন ওকে বাট এখানেও আপনাকে কি করতে হবে স্মার্ট হতে হবে স্মার্ট কি সে ফর এক্সাম্পল আপনি দুইটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার পড়ছেন লাইন বাই লাইনই পড়ছেন নো মেটার ফার্স্ট টাইম যখন পড়বেন ট্রাই করবেন এট লিস্ট একবারে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তে যাতে করে যখন রিপিট করবেন তখন ফুল চ্যাপ্টারটা যেন রিপিট না করা লাগে আপনি যখন রিপিট করবেন তখন কোর এরিয়াটা রিপিট করবেন সবান বুঝতে পারছেন আমার কথা আপনি পড়বেন লাইন বাই লাইন ফার্স্ট টাইম পড়ে যাবেন যেটা বুঝতেছেন না এটা ক্লিয়ার করে পড়ে যাবেন এখন আপনি যখন আবার রিপিট করবেন আপনি সেকেন্ড টাইম আর লাইন বাই লাইন পড়ার সুযোগ পাবেন না কারণ সি এতে টাইম লিমিটেশন আছে আপনি পড়ার জন্য যেই টাইমটা পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য ওই টাইমটা একটা বই সেকেন্ড টাইম আবার পড়বেন এই সুযোগটা পাবেন না সেকেন্ড টাইম যখন যাবেন আপনাকে শর্টকাট করে কোর এরিয়াতে কভার করে আসতে হবে আবার যখন টাইম পরীক্ষার আগে পড়বেন স্যার আমি একটু করি এখানে যখন আমি একবার পড়বো তখনই তো আমি হাইলাইটারতে হাইলাইট করে ফেলবো মূল জিনিসগুলো আর আমি যখন আরেকবার রিপিট করি তখন তো সব পড়বো না

না সিএ তে যখন অনেক এটা এটা আপনার বেশি সময় কেন দেন মানে অল্প সময় মধ্যে কেন কি শেষ করতে হবে কেন এটা জানতে চাচ্ছি আর কি অল্প সময় কি শেষ করতে হবে ও আপনার ইয়ে কি জানা শেষ করতে অল্প সময়ে মানে 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 এক্সাম যখন শুরু হবে তখন এটা মানে অল্প সময় মধ্যে শেষ করতে হবে মানে এটা এটা আপনার বেশি সময় পাবো না শুধু গুল্লা না বড়ার না 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 আপনি ভুল বুঝছেন এক্সামে বলি নাই অল্প সময় শেষ করার জন্য আপনি এক্সামে টাইম যতটুক দেওয়া ওইটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করবেন সে ফর এক্সাম্পল আপনার এক্সাম দেড় ঘন্টায় দেড় ঘন্টায় আপনার টার্গেট থাকবে যে আমার লিস্ট কি করা সবগুলো কোশ্চেন টাচ করা একদম স্ট্র্যাটেজি ফার্স্টে হচ্ছে যে এমসি কিউ তো আমাকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে যদি একশোটা এমসি কিউ হয় একশোটা এম সিকিউ কাভার করা এটা আমার টার্গেট এমন যেন না হয় যে আপনি প্রথম দশটা কোয়েশ্চেন বা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন পাইছেন এটা খুব মজার অঙ্ক করতেছেন কাটতেছেন করতেছেন কাটতেছেন এমন যেন না হয় একটা কোশ্চেনের জন্য তার অ্যালোগেটেড টাইম থেকে বেশি সময় না দেয় দিবেন কখন দিবেন আগে একশোটা কোশ্চেন একবার দেখে আসেন যেগুলো পারেন এগুলো আনসার করেন সেকেন্ড টাইম যখন যাবেন টাইম থাকলে ওটাতে টাইম দিবেন সো এক্সামে আমি কখনোই বলি নাই যে আপনি তাড়াতাড়ি শেষ করে ফেলবেন এক্সাম মানে হচ্ছে এটা কম্পিটিটি কম্পিটিশন ওই কম্পিটিশনে আপনি যা মেধা নিয়ে গেছেন অন্য আরেকজন ওই মেধা নিয়ে গেছে সো আপনার মেধার প্রকাশ আসবে আপনার আনসারে এখন আপনি আনসার কিভাবে দিবেন সেটা আপনার ডিপেন্ড করতেছে আপনি কিভাবে টাইম ম্যানেজ করতেছেন আপনি কিভাবে মাথা ঠান্ডা রেখে আপনি যা জানেন সেটা বুঝে দিতেছেন ক্লিয়ার মুন্সি ফয়সাল আচ্ছা স্যার আমাকে এই এক্সামে এক্সামের জন্য আমাকে কতদিন সময় দেওয়া হবে মানে পড়ার জন্য এক্সামের জন্য এটা আপনার নেক্সট এক্সামের কথা চিন্তা করেন না উইদিন থ্রি মান্থ মেবি আপনাদের নেক্সট সেশন হবে উইদিন থ্রি মান্থ স্যার আসসালামু আলাইকুম স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার ওয়ালাইকুম আসসালাম জি বলেন স্যার আমাদের তো এখন এমসিকিউ তে প্রশ্ন হচ্ছে তো শোনা যাচ্ছে যে সামনে আরো মানে রিটেন পরীক্ষা শুরু হবে তো এখন এটা কতটুকু সত্য স্যার আচ্ছা এটা কাউন্সিলর ডিসিশন নেবে নো প্রবলেম বাট হোট এভার্ট দ্য মোড অফ দ্য একসাম পড়াশোনার স্টাইল একই আপনাকে কনসেপচুয়ালি ক্লিয়ার দিতে হবে এমসিকিউ আসুক আর থিওরিটিকাল আসুক নো ম্যাটার যে আপনি আপনার কথা হচ্ছে আপনাকে যে সিলেবাস দিচ্ছে ওই সিলেবাস পরে যাবেন এটা থেকে এক্সামিনার মন চাইলে এমসি কিউ নিতে পারে মানে আইসিবি চাইলে এমসি নিতে পারে বা আগের মতো ব্যাক টু পেভিলিয়ান থিওরিটিক্যাল হইতে পারে নো ম্যাটার আপনার ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই তবে আমি আমি প্রিফার করি যেটা হচ্ছে যে এমসি কিউ কোয়েশ্চেনে বেনিফিট এন্ড অ্যাডভান্টেজ মানে দুটেই আছে বাট অ্যাডভান্টেজটা হচ্ছে যারা কনসেপচুয়ালি শার্প তাদের জন্য এটা বেটার টু অ্যাডপ্ট উইথ একটা সার্টেন লেভেল পর্যন্ত বাট থিওরিটিক্যাল এক্সাম দরকার আছে কারণ কি থিওরিটিক্যাল এক্সামে আপনি যদি না নেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি একটা একটা জিনিস বুঝে একটা কেস বুঝে আপনি কিভাবে চিন্তা করে আপনি কিভাবে লিখছেন বা আপনি কিভাবে চিন্তা করতেছেন এটা তো এমসি দেওয়া পসিবল না এমসি যেমন দরকার আছে অ্যাজ ওয়েল এস থিওরিটিক্যাল এক্সামেরও দরকার আছে আপনার লেখার গ্র্যাভিটি বোঝার জন্য আপনি যা বুঝছেন সেটা কিভাবে ফুটিয়ে তুলতেছেন সেটা বোঝার জন্য গটমা কয়েন জি স্যার জি স্যার ওকে

আমি নিজেকে নিজে কিভাবে ভেরিফাই করবো একটা সাবজেক্ট আমি হান্ড্রেড পার্সেন্ট রেডি এবং পরীক্ষা দিলে টু পাবো আচ্ছা ভেরি গুড কোয়েশন সবার জন্য সিলেন্ট এটা ইম্পর্টেন্ট কোয়েশন আপনি যেটা বলতে যাচ্ছেন প্রক্ষান্তর এটা বুঝাচ্ছে আমি যদি বুঝে থাকি যে আপনি একটা সাবজেক্টের প্রিপারেশন কমপ্লিট হয়েছে এটা বুঝবেন কিভাবে সো এটা বোঝার সিম্পল ওয়ে সেটা হচ্ছে যে আগে আপনি ওই চ্যাপ ওই বইয়ের যেই সিলেবাস কাভারেজ আছে ওইটা শেষ করছেন কিনা ওটা দেখবেন অ্যান্ড যে চ্যাপ্টারটা যে যে সিলেবাস ম্যাপিং দেখাইলাম এই যে সিলেবাস ম্যাপিং আসেন এই সিলেবাস ম্যাপিংটা দেখছেন তো এই চ্যাপ্টারটা ধরেন যে ইন্ট্রোডাকশন টু বিজনেস আচ্ছা আমি ইন্ট্রোডাকশন টু বিজনেস পড়ছি এই চ্যাপ্টারে কি জানি পড়ছিলাম কোর এরিয়া গুলো কি জানি একটু একটু রিকল করার চেষ্টা করেন বা কোর এরিয়া গুলো কাভার হয়েছে কিনা এটা দেখেন বা বইটা একটু ঘাইটা দেখেন যে আমি যে পুরোটা বই পড়ে গেলাম শেষ করে কি এক্সট্রাক্ট করছি যে যা এক্সট্রাক্ট করছি তা এক্সামে যদি আমারে বসায় দেয় বা আমি যদি এক্সামিনার হই কি ধরনের কোশ্চেন আসতে পারে দ্যাট মিন্স হাই ইল্ড এরিয়া গুলো কভার হয়েছে কিনা কোর কন্টেন্ট টা কাভার করছে কিনা কোর কন্টেন্ট টা ভালোভাবে কভার করছে কিনা সো ওইটার জন্য আমার কথা হচ্ছে এক নম্বর কথা আপনি সবগুলো চ্যাপ্টার পড়ছেন কিনা একবার দুই নম্বর কথা প্রত্যেকটা চ্যাপ্টারের কোর কন্টেন্ট বা হাই ইল্ড এরিয়া গুলো পড়ছেন কিনা যদি কভার করা থাকে ফেয়ার টু গো ফর দ্যাক্সাম আরেকটা জিনিস আপনি সিএতে কখনোই হান্ড্রেড পে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনে যাইতে পারবেন না এটা পসিবল না এটা এনি লেভেলে পসিবল না কারণ এটা প্রফেশনাল এক্সাম এখানে সিলিং নাই কোনো কারণ আপনি বলেন যে বিজনেস ফাইন্যান্সের প্রত্যেকটা বই পাতা পাতা অক্ষর অক্ষর মুখস্থ করে যাবেন বা পড়ে যাবেন পসিবল না একটা ফেয়ার অ্যানাফ অ্যামাউন্ট অফ নলেজ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার নিয়ে এক্সামে যাইতে হবে সো এটা মাথায় নিতে হবে এভরি এক্সাম ইজ এন অপরচুনিটি ফর অল অফ ইউ ইফ ইউ ক্যান বেটার অন দ্য এক্সাম হল অন দ্য এক্সাম ডে উইথ উইদ ইন হোয়াট ইউ হ্যাভ ইনসাইড ইউ দ্যাট উইল হেল্প ইউ টু পাস দ্য এক্সাম সো এভরি এক্সাম ইজ এন অপরচুনিটি ফর অল অফ ইউ এটা এমন না যে আমি একদম একদম সব পুরো বই পড়ে গেছি একদম গ্যারান্টেড পাস করবো পরীক্ষা দেবো পাস করবো বিষয়টা এমন না পরীক্ষার হলে একটা 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 আনফর্চুনেট কোন আপনি একটা কোশ্চেনে ঘাবড়ে গেছেন ইজি কোশ্চেন পারতেছেন না বা এক্সামে এমসি কিউ বিস কোয়েশন দেখে তিন চারটা কোশ্চেনে আপনি মানে আপনি হেজিটেট করতেছেন বা আপনার মধ্যে সাবকনসিয়াসলি দেখা গেছে যে আপনি ইজি জিনিস পারা জিনিস ভুল করে দিয়ে আসতেছেন এমন অনেক হয় না হয় কি না এক্সাম হলে অন দ্য এক্সাম ডেতে

ওকে সো তৌহিদা জারকা কি বলতে যাচ্ছে বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম ইটস ওনার ওকে সো চার নাম্বার পয়েন্টটা পাইলাম কি বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি অর বিজনেস হ্যাজ এ সেপারেট সেপারেট এন্টিটি লিগ্যাল এন্টিটি ওকে ভেরি গুড ভেরি পয়েন্ট থ্যাঙ্কস টু তৌহিদা ওকে এনি আদার এনি আদার পয়েন্ট আমরা কিন্তু তিন চারটা ভেরি ভ্যালিড পয়েন্ট পাইলাম যে আমরা এক নাম্বার জানতে পারলাম যে ইকোনমিক ট্রানজেকশন হইতে হবে দেন হচ্ছে কি প্রফিট করতে হবে দেন হচ্ছে কি সেপারেট এন্টিটি হবে দেন হচ্ছে কি লিগেল কাজ করবে চারটা জিনিস আমরা জানতে পারলাম প্রতীক পাঁচ নম্বর জিনিস কি বলবেন স্যার বিজনেস করতে হলে অবশ্যই আমার একটা প্রোডাক্ট থাকতে হবে এবং অবশ্যই আমার ক্রেতা এবং বিক্রেতা থাকতে হবে এবং সেটা চেঞ্জ হবে হচ্ছে আর্থিক একটি ট্রানজেকশনের মাধ্যমে চেঞ্জ হবে সেখানে আর্থিক একটা চেঞ্জিং আসবে এবং তার পেছনে যিনি বিক্রি করবেন তার একটা উদ্দেশ্য থাকবে যে প্রফিট আর্ন করা ওকে ভেরি গুড ভেরি গুড ওয়াইল ওয়াইল স্ট্রাকচারড একটু একটু গুছানো হয়েছে ভেরি গুড প্রতীক হচ্ছে মূলক হওয়ার জন্য উদ্দেশ্যে বৈদহুপায়ে পণ্য উৎপাদন গঠনে সহায়কার দুলে কে স্যার বিজনেস বলেছে ওকে ভেরি গুড ভেরি সো আমরা যেটা জানলাম বা যেটা জানছি এটা রাইট যে বিজনেসটা কি এই যে ইজ এ ওয়েল কোঅর্ডিনেটেড এফর্টস বেসিক্যালি বিজনেস বলতে ওইটাই বুঝাচ্ছি যে কি কোনো ইকোনমিক ট্রানজেকশনে কি করা লিগেল লেজিটিমেট ওয়েতে বিজনেস করা সো টু ডু টু ডু বিজনেস অর টু 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 প্রডিউস প্রোডাক্ট অর রেন্ডার সার্ভিসেস উইথ এ ভিউ টু আর্ন প্রফিট ইন এ লেজিটিমেট ওয়ে বোঝা গেছে কথা আপনার খাতা কলম থাকলে লিখতেও পারেন সো বেসিক্যালি বিজনেসে কি করা কি টু আপনার কি হইতে পারে প্রোডাক্ট ও সার্ভিস হইতে পারে হাই লেভেলে সো আইদার আপনি প্রোডাক্ট কি করতে বিক্রি করছেন আর সার্ভিস বিক্রি করছেন সো বিজনেস ইজ এনিথিং কি দ্যাট দ্যাট প্রডিউস গুড অর রেন্ডার সার্ভিসেস ইন এ লেজিটিমেট ওয়ে টু আর্ন প্রফিট অ্যান্ড এনশিওর সোশ্যাল ওয়েলফেয়ার একটা জিনিস অ্যাড করি যেটাখানে সবাই মিস করছেন এই পাঁচটা পয়েন্টের মধ্যে শুধু মুনাফা অর্জনই ব্যবসায়ের লক্ষ্য না এই একটা জিনিস নোট রাখবেন ঠিক আছে এতক্ষণ যা বললাম বিজনেস নিয়ে সবাই যা বলছেন ভেরি গুড ওয়েল এন বাট এটার সাথে একটা জিনিস কি প্রফেশনাল লেভেলে জানলে বিজনেস শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য না মুনাফা অর্জন একটা প্রাথমিক উদ্দেশ্য বাট আদার অবজেক্টিভ আছে মুনাফা অর্জন ছাড়াও ব্যবসা হইতে পারে ক্লিয়ার সোফার জি স্যার উদ্দেশ্যগুলো আপনি কি একটু ওকে উদ্দেশ্য গুলো আসবো আমরা উদ্দেশ্য নিয়ে এই চ্যাপ্টারটা উদ্দেশ্য নিয়েই আছে ঠিক আছে ওকে সো এখানে কি কি আছে এটা কথা বলে নিলাম যে হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন হোয়াট ইজ এ বিজনেস স্টেকহোল্ডার ইন দ্য বিজনেস হোয়াট আর দ্য বিজনেস অবজেক্টিভস দেন হচ্ছে পাঁচ নম্বরে বলতেছি যে মিশন গোলস প্ল্যানস এন্ড স্ট্যান্ডার্ডস সো এটা নিয়ে আমরা কথা বলবো ডিটেইলস যখন কথা বলবো তখন পার্টিকুলার টপিক নিয়ে ডিটেল আলোচনা হবে আসেন ফার্স্ট ऑर्गेनाइजेशन আচ্ছা ऑर्गेनाइजेशनে যাওয়ার আগে আমরা বিজনেস নিয়ে কথা বলতেছিলাম সরি আমরা বিজনেস নিয়ে কথা বলতেছিলাম সো বিজনেস এন্ড ऑर्गेनाइजेशन দুইটার মধ্যে পার্থক্য কি কি বলতে পারবে ऑर्गेनाइजेशन আবার কি আর বিজনেস কি মানে আপনারা যেটা মনে হয় এনিথিং স্যার ऑर्गेनाइजेशन বলতে বোঝায় হচ্ছে গিয়া একটা প্রতিষ্ঠান যে যে নি বিজনেস বা ব্যবসা পরিচালনা করে আর অর্গানাইজেশন ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াও হতে পারে ভেরি গুড সো আমি যেটা জানতে চাচ্ছি সেটা কিছুটা জানতে পারছি সো আরেকটু আরেকটু ডিটেল এ যদি বলি বিজনেস হচ্ছে আপনি কি করবেন আপনার অ্যাক্টিভিটিস মোর অ্যাবাউট কি বিজনেস ইজ মোর অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউ পারফর্ম ইন বিজনেস সো অর্গানাইজেশনটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি কি করবেন অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করবেন কথা বোঝা গেছে অর্গানাইজেশন ইজ মোর অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড বিজনেস ইজ মোর অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস আসেন অর্গানাইজেশন কি বলতেছে যে এ ফর্মাল স্ট্রাকচার অফ দ্য

সো ডিফারেন্ট পিপল এন্ড রিসোর্সের একটা ফর্মাল স্ট্রাকচার যারা একসাথে কাজ করে টু অ্যাচিভ এ কমন অবজেক্টিভ ঠিক আছে দেন আসেন অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে অর্গানাইজেশন এক্সিস্ট বিকজ দ্য কালেকটিভ এফোর্টস অফ দা পিপল আর মোর প্রোডাক্টিভ এজ এ রেজাল্ট অফ দ্যাম কথাটা বুঝতেছেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আপনাকে বলতেছি কেন আপনি এজ এন এজ এ ধরেন যে আপনি বিজনেস করবেন সে ফর এক্সাম্পল আপনি একজন এন্টারপ্রেনার ঠিক আছে সো আপনি যখন বিজনেস করবেন চিন্তা করতেছেন আপনি কেন অর্গানাইজেশনের কথা চিন্তা করতেছেন আপনি স্ট্যান্ড অ্যালোন কেন চিন্তা করতেছেন না যে না আমি সব করব আমি এইচআর দেখবো আমি ফাইন্যান্স দেখবো আমি যেমন মুদির দোকানে কি হয় মুদির দোকানে কি যে আসেন যে সোল প্রপার্টির যে আসেন সেই কি করে টাকা অ্যারেঞ্জ করে সেই প্রোডাক্ট কিনে সেই আবার বেচে সব সে করে না সেই গুদামজাত করে সেই কাস্টমারের সাথে রিলেশন মেনটেন করে সেই কি করে দোকানে সাইনবোর্ড টাঙ্গায় মার্কেটিং এর কাজ করে দেখেন একটা মুদির দোকানে কিন্তু সব ফাংশন আছে ঠিক আছে সে দোকানে একটা সেলস কর্মী নিয়োগ দিতে পারে এই চারের কাজ করলো সো একটা মুদির দোকানেও কি আছে ফাংশন গুলো একটিভ আছে কিন্তু বাট সে করতেছে কারণ সেটা ম্যানেজেবল তার জন্য সে একা সেটা করতে পারতেছে তার প্রফেশনাল এক্সপার্টিস দরকার নাই বাট অর্গানাইজেশন কি বলতেছিলেন বলে না বলছি যে ছোট আকারের ব্যবসা হলে নিজেই করতে পারবে আর বড় ধরনের ব্যবসা তো নিজের সব কিছু লক্ষ্য নাও হতে পারে সে কারণে বিভিন্ন ভেরিগুড ভেড ভেিগুড সো আমি এটাতেই আসতে চাইছিলাম যেটা হচ্ছে যে আপনার একটা বিজনেস থেকে কেন মুদির দোকানে একজন হয় আর ধরেন যে একটা কোম্পানির ক্ষেত্রে মালিক আলাদা কোম্পানি আলাদা ম্যানেজমেন্ট আলাদা কেন হয় বা কেন এইচ এর লুক লাগবে কেন ফাইন্যান্স এর লাগবে কেন এগুলো এই নামগুলোর থেকে আসছে এর নামগুলো আসতে হচ্ছে স্পেশালিজেশন থেকে ঠিক আছে স্পেশালাইজেশন মিনস কি যে একটা মানুষ কখনোই জ্যাক্স অফ অল ট্রেড হইতে পারে না আমরা একটা একটা ফেস পড়ছিলাম জ্যাক্স অফ অল মাস্টার অফ নান কথা বলে না কেউ পারে না কেউ পারে না এই ফেসটা জি স্যার জ্যাক্স অফ অল মাস্টার অফ নান কেউ পারে না জি স্যার পড়েছি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান এরকম কিছু কি স্যার হ্যাঁ এটা অর্থ কি স্যার সব জানতা শামসের এরকম কিছু সব জনতা শামসের রাইট কে একজন মানুষ কখনই কি না সবকিছু একদম স্পেশালাইজেশন করতে পারে না এটা জেনারেল থিওরি ঠিক আছে एक्सेप्शन থাকতে পারে বাট একজন মানুষ সবকিছুতেই এক্সপার্ট হবে তা না ঠিক যে একজন সিইও সে ম্যানেজমেন্টে ভালো বাট সে কি ফিজিক্যাল লেবারে ভালো কথা বলে না ভালো নো স্যার নো স্যার একজন মানুষ কখনোই কি না পার্সেন্ট না কারণ আল্লাহ মানুষের মধ্যে ত্রুটি দিয়ে বানাইছে এটা আমরা জানি ঠিক আছে সবাই কিনা ফেরেশতা ছাড়া আর কেউ কিনা হান্ড্রেড পার্সেন্টলি পারফেক্ট কেউ না তো আমরা মানুষের লিমিটেশন আছে এখন আমি কেউ একজন এইচারে ভালো কেউ ফাইন্যান্সে ভালো কেউ মার্কেটিং এ ভালো কেউ অপারেশনে ভালো সো কেউই এমন কেউ নাই যে চারটা জিনিসই ভালো হ্যাঁ হইতে পারে চারটা জিনিসই ম্যানেজ করতে পারে ভালো বাট চারটা জিনিসই তার স্পেশালাইজেশন আছে এমন কি নাই এমন রেয়ার পিস নাই যার কারণে আমরা একটা প্ল্যাটফর্ম করা লাগতেছে যে প্ল্যাটফর্মে দাঁড়াইয়া যার যে স্পেশালাইজেশন আছে সে তার ওই স্পেশালাইজেশন নিয়ে ইনপুট দিতে পারতেছে কন্ট্রিবিউট করতে পারতেছে বিজনেসে সো আমরা যেটা জানতেছি অর্গানাইজেশন ইজ দ্য প্ল্যাটফর্ম হোয়ার পিপল ফ্রম ডিফারেন্ট ডাইমেনশন কানেক্ট টুগেদার টু অ্যাচিভ দ্য কমন অবজেক্টিভ সো দ্য আর মেনি ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন আমরা জানবো যে অর্গানাইজেশন অনেক ধরনের হয় এক মালিকানা হয় কোম্পানি হয় পার্টনারশিপ হয় আবার আবার এনজিও হয় মানে নন প্রফিট হয় আমরা দেখবো অল অর্গানাইজশন শেয়ার দ্য ফিচার্স দ্যাট দেখেন ডিজাইন টু গেট থিংস ডা দ্যাট মিস মানে কি অর্গানাইজেশন বেসিক্যালি কি করে একটা কাজ একটা অবজেক্টিভ একটা কমন অবজেক্টিভ পূরণ করার জন্য তারা একসাথে ফাংশন করে এটাই বোঝাচ্ছে এখানে না অর্গানাইজেশন ডিফার বেস্ট অন দা এটা এটা এমসি আসতে পারে যে একটা অর্গানাইজেশন কোন কোন ডাইমেনশনে ডিফার করতে পারে যেমন ওনারশিপ ডিফার হতে পারে যেমন এক মালিকানা বহুমালিকানা যেমন কোম্পানি পার্টনারশিপ কন্ট্রোলের দিক থেকে এক মালিকানা একজন কন্ট্রোল করে বহু মালিকানা ডিফারেন্ট পিপল কন্ট্রোল করে অ্যাক্টিভিটির দিক থেকে যেমন যে প্রোডাক্ট ইন্ডাস্ট্রি সার্ভিস ইন্ডাস্ট্রি কেউ এন ইউজারের মতো প্রোডাক্ট বানায় বেঁচে কেউ আসছে যে কি করে ইভার কেয়ারের মতো হসপিটাল সার্ভিস দেয় প্রফিট ওরিয়েন্টেশন ধরেন যে শুধুমাত্র যদি বলি প্রফিট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে সে ফর এক্সাম্পল আমি যদি হসপিটাল কখনই প্রফিট ওরিয়েন্টেশন হতে পারবে না ঠিক আছে হসপিটাল কি থামস অফ রোলে কি হসপিটাল সার্ভিস দিবে প্রফিট করবে বাট প্রফিট ওরিয়েন্টেশন তো আর হবে না তার সোশ্যাল ওয়েলফেয়ার আছে ঠিক একই হবে প্রত্যেকটা অর্গানাইজেশনই প্রফিট সেন্ট্রি হলে হয় না প্রফিট সেন্ট্রিং এটা ক্যাপিটালিজম স্ট্রাকচার প্রফিটের বাইরে আপনাকে সোসাইটিতে কন্ট্রিবিউশন মাথায় রাখতে হবে শুধু প্রফিট চিন্তা করলে তাহলে একটা সময় লং রান সাস্টেনেবল বিজনেস আপনি করতে পারবেন না শর্ট টার্নে আপনি প্রফিট করবেন বাট ইন দ্য লং রান ইউ উইল লুজ ইউর বিজনেস ইউ উইল ডেফিনেটলি ব্যানিশ ইন দ্য লং রান সাইজ ছোট বড় মাঝারি অনেক কোম্পানি আছে লিগেল স্ট্যাটাস দিক দিয়ে আছে এক মালিকানা বহু মালিকানা লিগেল স্ট্যাটাসে পার্থক্য আছে টেকনোলজি টেক বেস কোম্পানি নন টেক বেস কোম্পানি অনেক কিছু আছে ওকে সো হোয়াই ডু উই নিড অর্গানাইজেশন সো অর্গানাইজেশন কেন দরকার দেখেন ভেরি ইম্পর্টেন্টলি আমাদের ইন্ডিভিজুয়াল লিমিটেশন আছে যেটা নিয়ে কথা বলে দিয়েছি অলরেডি এনাবেল পিপল স্পেশালাইজ ইন হোয়াট দে ডু বেস্ট একজন মানুষ যে যার যে জায়গায় স্পেশালাইজেশন আছে সে ওই জায়গায় কাজ করবে সেফ টাইম কিভাবে সেফ টাইম হবে যার যে জায়গায় স্পেশালাইজেশন আছে সে যদি ওই কাজটাই করে তাহলে কি হবে টাইপ সেম হবে না ধরেন যে একজন যদি তিন রকমের কাজ করতে যায় তার যে এফিসিয়েন্সি আর একজন একই রকম কাজ বারবার করে তার এফিসিয়েন্সি এক হবে কথা বলে না এক হবে না হবে না টাইম আসবে একমুলেট শেয়ার নলেজ বেসিক্যালি কি হয় একজন আমরা জানি যে একটা প্ল্যাটফর্মে যখন থাকি ডিফারেন্ট পিপল ডিফারেন্ট ডাইমেনশনে যখন কথা বলে তার নলেজ শেয়ার করে তার তার অপিনিয়ন দেয় তার কি কনসেলটেন্সি দেয় তখন কি হয় বেটার থিং আসে আউটকামটা টা বেটার হয় সো টু প্লাস টু অলওয়েজ ফোর না মোর দেন ফোর

হচ্ছে তারা একা একা যা করবে দুজন লোক একসাথে কাজ করলে অবভিয়াসলি তারা একা একা যা করবে তার আউটপুট বেশি হবে এটাই সিনার্জি সিনার্জিটা কি বুঝতে পারছেন না বোঝেন নাই কে বুঝতে পারছেন সিনার্জিটা বোঝেন নাই কি আমি একটু জানতে চাই হোয়াট ইজ সিনার্জি আবার একটু এক্সপ্লেইন প্লিজ সিনার্জি মিন্স হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি আপনার বন্ধু ঠিক আছে দুজন মিলে একটা একটা ধরেন যে কি করেন এন্ট্রি দেন অ্যাকাউন্টিং একদম কোল লেভেলে কাজ বলি ঠিক আছে তো দুজন মিলে কি করেন এন্ট্রি দেন ডাটা এন্ট্রি দেন বা দুজন মিলে একটা যে কোনো একটা কমন কাজ করেন সো আমি যদি বলি যে না দুজন মিলে একটা কমন প্ল্যাটফর্মে কাজ করবে বা একজন লোক আছে ধরেন যে আপনি একটা এন্ট্রি দেন ফাইন্যান্সিয়াল একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন শুরু থেকে শেষ পর্যন্ত আরেকটা অর্গানাইজেশন আছে একজন এন্ট্রি দেয় যার কাজ হচ্ছে শুধু এন্ট্রি দেওয়া আরেকজনের কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা আপনার এন্ট্রি ডাটা থেকে এখন আপনি বলেন যে অর্গানাইজেশনে একজন একটা ট্রানজেকশন এন্ট্রি দেয় ওইটা অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্ট দেখে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তার হেডে গেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ ওই ইন্ডাস্ট্রিটা ওই কোম্পানি ভালো করবে না যে এন্ট্রি দেয় সে শুধু এন্ট্রি দিল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলো তাহলে যে স্পেশালাইজেশন আসলো দুজন মিলে যে একসাথে কাজ করলো একটা প্ল্যাটফর্মে কোনটা বেনিফিট বেশি হবে সেকেন্ড স্যার

আপনি যখন ওয়া এ টু জেড করতে যাবেন তখন আপনাকে এ ও জানতে হবে বি ও জানতে হবে সি ও জানতে হবে জেড ও জানতে হবে রাইট জি স্যার আর আপনি যখন এ মানে আপনি এ এ করবেন রেগুলার এ মানে আপনি এ জানলেই হবে আপনি বি সি ডি কি হচ্ছে জানার দরকার নাই আবার বি এর যে কাজ করে বি এর কাজ বি জানলেই হবে আলটিমেটলি যখন একসাথে স্পেশালাইজেশন নিয়ে কাজ করতেছে যখন একসাথে ইনপুটটা একসাথে করবেন সবার দেখবেন যে ইন্ডিভিজুয়ালি তারা যে আউটপুট দিচ্ছিল তারা যখন একটা কমন প্ল্যাটফর্মে এসে আউটপুট দিচ্ছে তাদের আউটপুটটা বেটার হচ্ছে অবভিয়াসলি মোর দেন তাদের ইন্ডিভিজুয়াল আউটপুট হচ্ছে বুঝা গেছে বুঝি নাই আচ্ছা সিনার্জি মিনস হচ্ছে আপনার বাংলা এক্সাক্ট বাংলাটা হয়তো আমার গুগল করতে হবে এখন কারণ আমি ইংলিশ অভ্যস্ত সিনার্জিতে আমি আপনার এক্সাক্ট বাংলাটা দাঁড়ানি একটু জাস্ট ওয়ান মিনিট সমন্বয় করা এরকম কিছু সমন্বয় করা বা মানে এক্সাইটিং মোর দেন বেসিক ঠিক আছে মোর দেন বেসিক মোর দেন বেসিক সো বেসিক্যালি হচ্ছে যে আপনার একটা ইন্টিগ্রেশন ওর কোঅপারেশন অফ টু অর মোর থিং সিনার্জি মিনস এটা ঠিক আছে মানে আপনি দুটো জিনিসকে একসাথে করতেছেন বা বা এনেবল সিনার্জি मींस হচ্ছে বেসিক্যালি এই একসাথে করে বেনিফিটটা এনেবল করা বুঝা গেছে কথা সো আপনি যে দুটো করতেছেন জিনিস দুইটা পার্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট পার্ট কে একসাথে করা মানে সিনার্জি মানে কম্বিনেশন অফ টু সিমিলার থিং বুঝা গেছে কম্বিনেশন অফ টু সিমিলার থিং ইজ সিনার্জি এনেবল সিনার্জি मींस হচ্ছে এই দুইজনের সিনার্জি বা কম্বিনেশন থেকে যে বেনিফিটটা হবে সেটাকে এনেবল করা বুঝছি সামনে কি ওকে সো এটা নিয়ে কথা হয়ে গেছে অলরেডি অনারশিপ বেসড কোম্পানি পার্থক্য হয় এক মালিকানা বহু মালিকানা কন্ট্রোল বেস অ্যাক্টিভিটি বেস প্রফিট বেস সাইজ বেস লিগাল স্ট্যাটাস বেস সোর্স অফ ফাইন্যান্স বেসড হয় এটা কি কি বলতে পারবে হাউ ডু এ কোম্পানি ক্যান ডিফার ইন টার্মস অফ সোর্স অফ ফাইন্যান্স এটা পার কি কে বলতে পারবে এটা সো অনেক কোম্পানি আছে যারা সেলফ ফান্ডেড হয় লাইক মালিকরাই শুধু ফান্ড করে আর অনেক কোম্পানি আছে যারা ব্যাংক ফান্ডেড হয় বা অন্যান্য সোর্স থেকে ফান্ডস পায় বলছে এটা নামটা শুনে সো তানভীর হোসেন

ওকে স্যার অনেক সময় সরকারি ফান্ডিং বা অনেক সময় অনেক কোম্পানি শেয়ার ইস্যু করে এর মাধ্যমে ফিনান্স সোর্স করে ওকে ভেরি গুড সো যা জানলাম হতে পারে স্যার অন শেয়ার ইস্যু আর একটা হইতে পারে স্যার লোন बेस्ड লোন বেস্ট ভেরি গুড তার মানে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি যে আগে জানতে হবে হোয়াট আর দা অ্যাভেলেবেল সোর্সেস অফ ফাইন্যান্স ফাইন্যান্সের সোর্স মানে সোর্স অফ ফাইনান্স কি একটা বিজনেসের একটা বিজনেসের সোর্স অফ ফাইনান্স দুই ধরনের হবে হাই লেভেলে বুঝতেছ নাকি ইন্টারনাল আর মনে থাকবে ইন্টারনাল এন্ড এক্সটারনাল ইন্টারনাল কি হইতে পারে ইন্টারনাল তো বুঝতেছই যে ওই কোম্পানি যারা মালিক তারা দিবে বা ইন্টারনালি ওই কোম্পানি এমপ্লয় থেকে নেবে বা যাই হোক আমরা চ্যানেলে জানেন যে ওনার ফান্ডেড মানে সেফ ফান্ড যেটা বললেন এক্সট্রা নিয়ে কি ব্যাংক দিতে পারে এন দিতে পারে ইন্স্যুরেন্স দিতে পারে গভর্নমেন্ট দিতে পারে এক্সট্রান ফান্ড ফরেন থেকে ফান্ড আসতে পারে বা হচ্ছে জেনারেল আইপি থেকে পাবলিক থেকেও টাকা নিতে পারে সোর্স অফ ফাইনান্স বলতে বোঝাচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি না প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যাংক ফাইন্যান্স কোম্পানি না সেলফ ফাইন্যান্স কোম্পানি সোর্স অফ ফাইন্যান্স বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে নট দ্যাভ ফাংশন অফ দা ওয়াট নট দেয়ার ফাংশন অব দা কোম্পানি লাইক ব্যাংকের কাজ হচ্ছে লোন দেওয়া লোন নেওয়া এটা বুঝাচ্ছে না এখানে বুঝাচ্ছে সোর্স অফ ফাইন্যান্স ইজ দ্য ডিফারেন্সিয়াল পয়েন্ট ফর দা অর্গানাইজেশন দ্যাট মিনস কোন একটা কোম্পানি মালিকের টাকায় চলে কোন একটা কোম্পানি পাবলিক থেকে টাকা নিয়ে চলে কোন একটা কোম্পানি ব্যাংকের টাকায় চলে হান্ড্রেড পার্সেন্ট কোন একটা কোম্পানি কি হান্ড্রেড পার্সেন্ট আইপিও তে আছে এই পার্থক্যটা বুঝাচ্ছে ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা ওকে স্যার এটা যদি আরেকবার বলতেন কারণ আমি ডি মানে ডিটেক্ট মানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ওকে ভেরি গুড সোর্স অফ ফাইন্যান্স বোঝাচ্ছে যে আপনি আগে সোর্স অফ ফাইন্যান্স কি সেটা বোঝেন কোম্পানি কিভাবে হাউ ডিফার হাউ ডো অর্গানাইজেশন ডিফার এটা পরে বোঝেন একটা অর্গানাইজেশন ডিফার করে সোর্স অফ ফাইন্যান্স দিয়ে এটা বোঝার আগে আপনি বোঝেন হোয়াট আর দ্য সোর্সেস অফ ফাইন্যান্স সোর্সেস অফ ফাইন্যান্স বলতে বোঝাচ্ছে একটা কোম্পানি একটা বিজনেস চলতে গেলে তার কি কি সোর্স আছে সো একটা কোম্পানি কিভাবে চলতে পারে মালিকটা ইন্টারনাল সোর্স যেমন মালিক টাকা দিচ্ছে সেটা হইতে পারে যারা ওনার তারা টাকা দিচ্ছে বা যারা শেয়ার হোল্ডার তারা টাকা দিচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মানে কি পাবলিক ফান্ড আমি যেটা বলছি মালিক বলতে জেনারেল পাবলিক না যারা হইতে পারে যে তিনজন পাঁচজন পার্টনার আছে তারা টাকা দিচ্ছে অন দ্য আদার হ্যান্ড হইতে পারে জেনারেল পাবলিক আইপিওর মাধ্যমে কোম্পানি শেয়ার স্টক এক্সচেঞ্জ লিস্টেড জেনারেল পাবলিক থেকে টাকা নিয়ে কোম্পানি চলতেছে আইপিও তে লিস্টেড বা কি স্টক এক্সচেঞ্জ লিস্টেড

বা প্রফিটের কথা বারবার বলতেছেন বাট আমরা প্রফেশনাল লেভেলে প্রফিট নিয়ে কথা বলবো না আমরা বলবো কি ম্যাক্সিমাইজ দা ওনার্স হেলথ মানে ওনার্স সরি ওয়েলথ ওয়েলথ মিনস কি ওয়েলথ মিনস শেয়ার হোল্ডার ওয়েলথ ওয়েলথ মিনস কি মালিকের কি সম্পদ বাড়ানো মালিকের সম্পদ কিভাবে বাড়বে এটা ইনডাইরেক্ট ওয়ে হচ্ছে প্রফিট বাড়বে প্রফিট বাড়লে রিটেন আর্নিংস বাড়বে রিটেন আর্নিংস এর কার পার্ট সম্পূর্ণটা কার পার্ট কথা বলি পার্ট পার্ট তো ওনার্স এর হেলথ বাড়বে

এটা কি বলতেছে বাট ক্যান বি রিগার্ডেড এজ এ সেপারেট ফ্রম ইটস ওনার সো এক মালিকানা ক্ষেত্রে সেপারেট নাই বাট অন্য সকল এন্টিটির ক্ষেত্রে কি কোম্পানির কি আছে একটা নিজস্ব সত্তা আছে কোম্পানি তার নিজস্ব নামে ফিনান্সিয়াল ট্রানজেকশন করতে পারে কোম্পানি তার নিজস্ব একটা এন্টিটি আছে মানুষের মতো তার একটা পরিচয় আছে তার একটা সত্তা আছে এন্ড ফর প্রফিট মেকিং অর্গানাইজেশন দ্য প্রাইমারি অবজেক্টিভ ইস টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দা ওনার যেটা বললাম এন্ড নন প্রফিটের ক্ষেত্রে কি করা সার্ভিস দেওয়া বেনিফিসিয়ারিকে অ্যান্ড অর্গানাইজেশন হ্যাভ সেকেন্ডারি অবজেক্টিভ দেয়ার সাপোর্ট দেয়ার প্রাইমারি অবজেক্টিভ সো অর্গানাইজেশন শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজেশন বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করবে না তার আরো অবজেক্টিভ আছে এই অবজেক্টিভ গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ কার আছে স্যার হচ্ছে যে প্রফিট দুইটা কনসেপ্ট দুই থেকে এর ডিপেন্ড না ওয়েলথ

শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার মালিক শেয়ার হোল্ডার বোর্ড অফ ডাইরেক্টর দিয়ে কোম্পানিটাকে রান করবে সো যেহেতু কোম্পানির মালিক শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডারদের বেনিফিট যেটাতে বৃদ্ধি হয় শেয়ার হোল্ডাররা এটা বিজনেস এর মালিক কে শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডারদের বেনিফিট যেখানে ম্যাক্সিমাইজ হবে সেটাই অবজেক্টিভ হবে কোম্পানির জেনারেল রুল এটা বোঝা গেছে কথা স্যার আমার দশ হাজার কোটি টাকা প্রফিট হলো দশ হাজার কোটি টাকা আমি ব্যাংকে রেখে দিলাম এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হলো

প্রফিট হয়েছে প্রফিটটা টা রিটার্ন গেছে কিনা মানে প্রফিটটা হয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট না এটাকে প্রফিটটাকে ম্যানিপুলেট করে খরচ বেশি দেখা যায় সেটা অন্য কোনো কি হচ্ছে কোন খরচে চার্জ হচ্ছে কিনা বা মানে কোনো এডিশনাল মানে হচ্ছে কিনা এটা অন্য হিসাবে এটা ম্যানেজমেন্ট কল বা ম্যানেজমেন্ট চাইলে সেটা কি করতে পারে ম্যানিপুলেট করতে পারে বাট আমার কথা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মিনস আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা প্রফিট ম্যাক্সিমাইজেশন মিনস প্রফিটটা রিটার্ন রিপ্রেজেন্ট করতেছে কিনা আপনার রিটার্ন বাড়তেছে কিনা এক্সাম্পল আপনার দশ হাজার কোটি টাকা এবার আপনি বলেন যে দশ হাজার কোটি টাকা আপনার এবছরের রিটার্নিং দিয়েছে আপনার ওয়েল ম্যাক্সিমাস হয়েছে আপনি বলছেন এখন আমি বলি যে দশ হাজার কোটি টাকা দিয়ে আমি আমি কোম্পানির জন্য একটা প্ল্যান কিনলাম সিং বালুকায়

এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো কনসেপ্ট ক্লিয়ার সবার জন্য বলা নাইনটি স্টুডেন্ট সবার জন্য এই কোয়েশনটা আপনারা করেন না উনি করছে বেনিফিটটা আপনারা পাচ্ছেন বাট শোনে নাকি ওর ভেরি ক্রিটিক্যাল একটা কোয়েশন ছিল যে স্যার আমি তো অ্যাসিড কিনে নাই তাহলে আমার অ্যাসিড ম্যাক্সিমেশন কেমনি হইলো ওয়েলথ ম্যাক্সিমেশন কেমনি হইলো সো কিভাবে হচ্ছে আপনার প্রফিট বাড়ার কারণে আপনার রিটার্নেন্স বাড়ে গেছে এখন এইটাতে আপনি যখন অ্যাসিড কিনেন না না কিনেন আপনার রিটার্নেন্স বাড়া আসছে আপনার শেয়ার হোল্ডারের কি স্টেকটা বাড়ে গেছে শেষ ওর যে কোয়েশ্চেনটা ছিল এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই যে দশ হাজার কোটি টাকা প্রফিট হয়েছে এই প্রফিটটা আবার রি ইনভেস্ট করবেন কিনা এইটা ডিসিশন নিবে শেয়ার হোল্ডাররা বোঝা গেছে কথা দশ হাজার কোটি টাকা এবছর প্রফিট হয়েছে আপনি এবার আপনি মালিক কোম্পানি শেয়ার হোল্ডার এবার আপনি বললেন যে না আমি আরো কি দশ হাজার কোটি টাকা যেহেতু প্রফিট হয়েছে আমি ডিভিডেন্ড নিব না এটাকে রি করে সামনের বছরে এই দশ হাজার কোটি টাকার কিভাবে বারো হাজার কোটি টাকা বানানো যায় সেটা দেখবো আপনি যখন এই দশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে আবার আবার ইনভেস্ট করে ফেললেন তখন অবভিয়াসলি আপনি নেক্সট ইয়ারে এই বছর দশ হাজার কোটি টাকা প্রফিট হলে নেক্সট ইয়ারে আপনার এক্সপেকটেশন কত হবে দশ হাজার কোটি হবে না এটা বাড়বে বাড়ার এক্সপেকটেশন হবে বাইরে যাবে তাইলে আপনি যে দশ হাজার কোটি টাকা রিইনভেস্ট করছেন আপনার রিটার্ন অন ইকুইটি এক্সপেকটেশনও বাইরে যাবে এন্ড আপনার রিটার্নটা অবভিয়াসলি বাড়বে কারণ যদি এটা ভ্যালিড ডিসিশন হয় সো এটার সাথে শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজেশন আপনার অলরেডি দশ হাজার কোটি টাকা হয়ে গেছে এটার সাথে সাবসিকুয়েন্ট অ্যাসেট কিনেন বা না কিনেন

এসিডি তো ভাই ক্যাশ থাকুক আর অ্যাসেট থাকুক ইন ফর্ম অফ অ্যাসেট আপনি যদি এটাকে অ্যাসেট মানে ক্যাশ থেকে অ্যাসেটে কনভার্ট করেন তাহলে আপনার নেক্সট ইয়ারে আপনি প্রফিটটাকে কি করতে পারেন এক্সপেক্ট করতে পারেন যেটা 10000 কোটি টাকা থাকে 12000 কোটি টাকা হবে এটা আপনার রিটার্ন এটা রিটার্ন অন ইকুইটি বাড়বে সো এটার সাথে আপনার অলরেডি যা অ্যাসেট ম্যাক্সিমাইজ হইছে বা ওয়েলথ ম্যাক্সিমাইজ হইছে এটা তো হইছেই এটা কোনো ডাউট নাই ক্লিয়ার জি স্যার জি স্যার ভেরি গুড কোশ্চেন কমপ্লিমেন্ট ফর কোশ্চেন এই ধরনের কোশ্চেন যারা করবে তারা আমি বুঝতে পারবো যে না তারা ঢুকতেছে ভিতরে ঠিক আছে তো দেখেন যে ওর এই কোশ্চেনটার কারণে আদার যারা এইটি সেভেন ছিলেন তারা কিন্তু জানতে পারছেন অনেকগুলো জিনিস আপনি নিজে একটু গবেষণা করে দেখেন যে এই কোশ্চেনটার কারণে অনেক কিছু কিন্তু বেরোয় আসছে সো আমি এক্সপেক্ট করব যে আপনারা ক্লাসে এই ধরনের কোশ্চেন করেন আপনাদের লার্নিংটা একটু অন্য লেভেলে নিয়ে যান সবাই ভালো থাকবেন আজকে আর পারবো না গলা ব্যথা হয়ে গেছে

আর নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা এটাকে এই চ্যাপ্টারটা কন্টিনিউশন করব ওকে সো এই চ্যাপ্টার কন্টিনিউশন করব আপনার আপনার এই ক্লাসে যারা আছে বিজনেস ফাইন্যান্সে আদার সেকশনে যারা আছে আপনাদের ফ্রেন্ড তাদেরকে ইনভাইট করতে পারেন এই ক্লাসে ইফ দে ওয়ান্ট দে ক্যান জয়েন উইথ মি নো প্রবলেম কি বলেন আপনারা জি স্যার যত যত স্টুডেন্ট থাকবে যত এই যত এই ধরনের কোশ্চেন আসবে আপনাদের লার্নিংটা ভালো হবে ঠিক আছে সো আপনাদের যারা আদার আছে আদার সেকশনে বিজনেস ফাইন্যান্স ক্লাসে যাদের প্রবলেম হয় যারা বোঝে না তাদেরকে ইনভাইট করেন এই ক্লাসে জয়েন করার জন্য নো প্রবলেম হ্যাঁ প্রতীক একটা কথা বলতে চাইছেন প্রতীক স্যার আপনি বলছিলেন না যে আমরা আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করি স্যার প্রথমে তো একটু বলছি একটা দুইটা জিনিস বলতে বলে গেছি সেটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন স্যার যে কোর যে টপিক গুলো আছে তো স্যার আমি আপনার কাছে এক্সপেক্ট করি যে আপনি যেই যখন যেই সাবজেক্ট মানে যে অধ্যায়টা পড়াবেন সেই অধ্যায়ের যেগুলো কোর টপিক ওগুলো স্যার একটু যদি বলে দেন তাহলে সেক্ষেত্রে স্যার আমাদেরকে মানে বুঝ আন্ডারস্ট্যান্ডিং টা একটু ভালো হবে আমি আরেকটা আছে সেটা হচ্ছে যে আপনি ওই চ্যাপ্টা যে চ্যাপটা পড়াবেন আমাকে আমাদেরকে ওই চ্যাপটার পড়ার সময় আপনার কি কি প্রবলেম হয়েছিল ওগুলো একটু তুলে ধরে যদি বলতে পারেন তাহলে পরে স্যার আরো একটু ভালো হয় আমাদের জন্য ওকে ভেরি গুড সো আপনাদের যেটা হচ্ছে যে চ্যাপ্টারে পড়াবো আমি দেখবেন যে পার্টিকুলার টপিক নিয়ে এফাসাইজ করব বা এই জিনিসটাকে ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে ক্রস চেক করব যে আপনারা বুঝছেন কিনা বা আপনাদের কোনো কনফিউশন আছে কিনা বা এই কনসেপ্টটা যে বুঝাইলাম এটা বুঝছেন কিনা আপনারা তখন লিস্ট এনশিওর করবেন এটা আপনাদের এন্ড থেকে যে না আমি যেটা প্রতি জোর দিচ্ছি বা যেটা বারবার বলতেছি ওইটা অ্যাটলিস্ট আপনারা ক্যাপচার করতে পারছেন কিনা সেটা আমাকে একটু জানাবেন ওকে জি স্যার ঠিক আছে thank you goodbye.